সম্মানিত কুয়েতবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম কুয়েতের কিছু খবর নিয়ে। অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমেই জানিয়ে দিই, যারা অবৈধ রয়েছেন আপনাদের জন্য একটি সুখবর আছে। তা হলো আপনাদের কিন্তু আবারও সময় দেওয়া হয়েছে বৈধ হওয়ার জন্য। যারা এখনও বৈধ হতে পারেননি অবশ্যই বৈধ হয়ে যাবেন। আপনাদের সময় বাড়িয়ে দেওয়া হয়েছে 2 মার্চ পর্যন্ত। তার মানে আপনাদের হাতে পুরো ফেব্রুয়ারি মাস সময় আছে। এই ফেব্রুয়ারি মাসের ভিতর অবশ্যই যারা অবৈধ রয়েছেন বৈধ হয়ে যাবেন, তাহলে আপনারা কুয়েতে থাকতে পারবেন। আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এর আগের ভিডিওতে বলেছিলাম এমপি পাপুলের 4 বছরের কারাদণ্ড। মানব পাচারের অভিযোগে মামলায় লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য এমপি শহীদ ইসলাম পাপুলের 4 বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের আদালত। গত 28 জানুয়ারি এই রায় ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রায় 53 কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। বর্তমানে এমপি পাপুল কুয়েতে আটক রয়েছেন। এদিকে আরও জানা গিয়েছে, পাপুলের সম্পদের তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। গত মঙ্গলবার 26 জানুয়ারি দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই চিঠি পাঠানো হয়। তো এই ছিল পাপুলের খবর। পরবর্তী পাপুলের কোনো খবর যদি আসে আপনাদের সাথে শেয়ার করা হবে। এর পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে চাই কুয়েত সহ অন্যান্য দেশের আজকের টাকার সঠিক রেট। আপনারা অবশ্যই টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন। আজ হলো 30 জানুয়ারি 2021। কুয়েতি ডিনার 279.35 টাকা, সিঙ্গাপুর ডলার 63.54 টাকা, বাহরান ডিনার 224.28 টাকা, লেবানিজ পাউন্ড 0.06 পয়সা, ইউরো 102.33 টাকা, ইউএস ডলার 84.54 টাকা, ব্রিটিশ পাউন্ড 115.93 টাকা, সৌদি রিয়াল 82.54 টাকা, মালয়েশিয়া রিঙ্গিত 20.87 টাকা, দুবাই দিরহাম 23.02 টাকা, ওমানি রিয়াল 219.61 টাকা, কাতার রিয়াল 23.22 টাকা, জর্ডান ডিনার 119.42 টাকা, ইন্ডিয়ান রুপি 1.16 টাকা। এই ছিল আজকের টাকার সঠিক রেট। আপনার টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন, কারণ টাকার রেট সবসময় ওঠানামা করে। পরবর্তী খবর নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।